সবাই আশা করি ভালো আছেন, নিশ্চয়ই এতক্ষণে সবাই ইফতার করে ফেলেছেন। আমরা এখন ইফতার করেছি, আমরা ইকবাল ভাইয়ের বাসায় আছি। ইকবাল বাহারের জন্মদিন ছিল কিছুদিন, দুদিন আগে, তো দুদিন পরে তিনি বার্থডে সেলিব্রেট করছেন। অ্যাজ ইউজুয়াল তিনি নিজের ওয়াইফেরটা কোনো বছরই সেলিব্রেট করেন না, নিজেরটা এবারের মতো তিনি আমাদেরকে কথা দিয়েছেন নেক্সট টাইম থেকে নিজের বার্থডে আর সেলিব্রেট করবেন না, ওয়াইফেরটা করবেন। সো আমরা এখন ওনার ড্রয়িং রুমে চলে এসেছি এবং আপনারা দেখেন যে ইফতার পার্টিতে নারীকুলের সংখ্যা। ইকবাল ভাই হ্যাপি বার্থডে, খুবই ভালো লাগছে এখানে এসে, অনেক অনেক শুভকামনা আপনার জন্য, আরো আরো দাওয়াত দিবেন, আরো আরো আসবো। হ্যাপি বার্থডে ইকবাল ভাই, নেক্সট টাইম আমরা চামেলির বার্থডেতে আসবো। হ্যাপি বার্থডে ইকবাল ভাই, আর খুব শিগগিরই আমরা চামেলি বার্থডেতেও আসছি। যেকোনো একজন কে কথা বলবে, মারিয়ার বয়স হয়ে গেছে তাও বলতে পারো, বলতে পারো, বলো বলো বলো। রান্নার প্রোগ্রাম করেন শুধু, তো আপনারা চিনতেই পারছেন আপনার মানে অনুভূতি কি যে এখন একটা সংবাদ বাদ দিয়ে আপনি রান্না অনুষ্ঠান করছেন? না না, আমি সংবাদ পড়ছি, আমি জাস্ট সংবাদ পড়েই আসলাম। ও আচ্ছা, রান্নাটা কি তাহলে? ওটা এক্সট্রা এই মাসের জন্য আর কি। ইনকাম এবং এক্সপোজার দুটোই তো হয়েছে। ইনকাম না, এটা আমি অফিসের জন্য নিবেদিত করলাম। একদম চ্যারিটির কথা বললেন, আপনি বুঝতে পেরেছেন যে উনি অন্যান্য অনুষ্ঠান করেন বিনা পয়সায়। তো এখন আমরা রীতা আপা এবং লোপা আপা দুজনকে একসাথে পেয়েছি এবং তাদের মাঝখানে রিম্মি আপু। অসম্ভব ভালো একজন মানুষ ইকবাল ভাই, তার জন্মদিনে আমরা সবাই আসছি, খুব মজা করছি। হাই ইকবাল ভাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তবে ইকবাল ভাই এবং চামেলি আপু দুজনই এমন ভালো দুজন মানুষ এবং আমাদের পছন্দের যে জন্মদিন বা অন্য যে আজকে এবং আরো অনেকে আসছে, রাজেশ আজকে আপাতত এসএটিভি রাজেশ, তাকে ছবি তোলার জন্য রাখা হয়েছে ভার ভাই, এবং অনেক অনেক শুভকামনা। আর প্রথমত হচ্ছে আমি খুব প্রাউড ফিল করছি বিকজ অফ এরকম একটা সুন্দর গেট টুগেদারে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, এবং এগেইন হ্যাপি বার্থডে এবং আপনার দীর্ঘায়ু কামনা করছি, ধন্যবাদ। এবার হচ্ছে আমাদের মুনির ভাইয়ের ওয়াইফ, ইফতারের পরে ভাবির পাশে এখন বসা যাবে, প্লিজ যদি কিছু বলেন। ইকবাল ভাই হ্যাপি বার্থডে, আর অনেক দিন বেঁচে থাকেন এবং প্রতিবার আমাদেরকে নিয়ে বার্থডে সেলিব্রেট করেন, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ইনভাইটেশন। ওকে আমার শেষ। এবার আমার নুজাত আপা, তোর একা কেন? হ্যালো, এত মুখ থেকে হ্যাপি বার্থডে ইকবাল ভাইয়া, আই উইশ ইউ এ ভেরি সাকসেসফুল এন্ড প্রোগ্রেসিভ লাইফ। জন্মদিন দুদিন পরে পালন করছে,
অসুবিধা নাই। ইকবাল ভাই আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। বাবা এই যে একটা বাবা তুমি একটু হ্যাপি বার্থডে দিয়ে দাও ইকবাল চাচুকে, হ্যাপি বার্থডে দিয়ে দিয়ে এখানে বলে দাও। হ্যাঁ হ্যাপি বার্থডে ইকবাল চাচু, বলো। ঠিক আছে বাবা, থ্যাংক ইউ। আরো অনেক গেস্ট এসেছে, আমরা যাচ্ছি সেই সব গেস্টদের কাছে। ইকবাল ভাইয়ের জন্মদিনে আমাদের সবার প্রিয় কারদার মামা এসে উপস্থিত হয়েছে। আমরা এখন কারদার ভাইয়ের সাথে কথা বলবো। কারদার ভাই, ইকবাল ভাইয়ের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। বার্থডে, হ্যাপি বার্থডে ইকবাল ভাই। তা আমরা ওই চামেলি ভাবিরও বার্থডে খেতে চাই। ঠিক আছে ইমদাদ ভাই, দেরি হয়ে গেছে বার্থডে, স্টিল হ্যাপি বার্থডে। ইকবাল সেলিব্রিটিরা এরকমই হয়, তারা বার্থডে দুদিন পরে সেলিব্রেট করে, দর্শক আমরা জানি। ওকে, so you can so we got someone really special who has been with us. Will you tell something about Iqbal Bahar? Can you wish him a birthday? We are on Facebook Live. Oh, hello, happy birthday. এবং আমরা প্রফেসর সাহেবের কাছে চলে আসছি, রিয়াজ হাফিজ। প্লিজ রিয়াজ, অনেক কিছু বলার থাকলে ওসমানি সেখানে আমরা পরে যাবো। We are very happy, আমরা সবাই খুব খুশি আজকে সবাই ইকবাল ভাইয়ের প্রোগ্রামে জয়েন করতে পেরেছি। আর এক্সপেক্টিং যে ইনশাল্লাহ ইকবাল ভাইয়ের প্রসপ্যারিটি আরও অনেক দূর পর্যন্ত যাক। আর সবাই ইকবাল ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমএজি ওসমানি। আসলে ইকবাল ভাইয়ের জন্মদিনে ইকবাল ভাইকে অনেক শুভেচ্ছা, কিন্তু দুঃখজনক এটা কার লাইভে আমি আসি, এটা জাফরির, তাই না? সঞ্চালনে জাফরি ছিল, সো এই জন্য আমি বলি যে নাম্বারটা এত বড় কেন, জাফরি ছিল তো এত নাম্বার বড় হওয়ার কথা না লাইফে। সো আমার ধারণাটা পরিষ্কার হয়ে গেছে, থ্যাংক ইউ জাফরি। বার্থডে উইশ চলতে থাকবে। এখন এই মুহূর্তে আমরা দেশের প্রেজেন্টার আমার সামনে চলে এসেছি, তিনি আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন ইকবাল ভাইকে নিয়ে, তাকে নিয়ে না। হ্যালো ফারাবি, সিরিয়াস হয় না, নর্মাল হও, ইজি রিল্যাক্স, দম নাও, ছাড়ো, নাকি একটু নর্মাল করতে হবে। লাইভে আসছে এখন। হ্যালো এভরিওয়ান, সব সুপারস্টারদের সাথে আসি, এই সবার সাথে পরিচয়, এই লাইভে আসছে ইকবাল ভাইয়ের অ্যাকাউন্ট থেকে। হ্যালো আইভান, হ্যালো বলো। হাই ডন ভাই। হ্যালো, আমি ডন। সামথিং অ্যাবাউট ইকবাল ভাই, ইকবাল ভাই বার্থডে কয়েকদিন আগে গিয়েছে, সো উই নো হি ইজ এনশিয়েন্ট, বাট ইকবাল ভাই আমাদের ভালোবাসার মানুষ এবং উনি খুব সুন্দর করে কমিউনিটি সবার সাথে একটা রিলেশনশিপ মেনটেন করে, সবাইকে অফিসে নিয়ে খাওয়ায়, উইচ ইজ আ গ্রেট থিং অ্যাবাউট হিম। আমরা উই গেট আ লট অফ ফ্রি ফুড, আমরা খাওয়াই নাই মাইক, ও মাই গড, মাইককে খাওয়াই নাই, এটা মাইকের দুঃখ। ওই যে আয়মান দুইবার খাইছে, মানে মাইকেরটাও আয়মান খেয়ে ফেলছে। এবং আমরা ইকবাল ভাইয়ের সাথে ওনার বিভিন্ন প্রজেক্টে ইনভলভ থাকি, and we like it, I mean at least he's trying and I really respect that, really I do. So yeah, I'm on. Ami Iqbal Bahar office mane dui bar gechi, amio dui bar gechi, dui bari phatafati khawa dise, amar eto bhalo lagche oi khawa ta amra shesh korte pari nei, jeta last chilo, ami bashay niye gechilam, office e niye gechilam, ami office e niye gechilam, ei bhabe basha ta onek amazing, amra ek jaygay ashi ekhane abar dekhen zamzer ye and wish এটা কি বলবো, রয়্যাল টাইপের একটা ফিলিং। সো ইয়াপ, ওভার টু ইউ সালমান। সো বারবার সব ইকবাল ভাইয়ের অফিসের খাবারের কথা বলতেছে, সো এক বছর আগে থেকে ইকবাল ভাই আমাকে অফিসে খাওয়ানোর কথা ছিল, যে অনেক বলছে আজ কী খাইতে চকলি বলো, এক বছর ধরে খাওয়া দেয় নাই আমাকে, ফাইনালি এবার হচ্ছে ডাকছে। আমি আসার পর জানছি যে আমি ওনার অফিসে আসিনি, ওনার বাসায় খাইতে আসছি, তো আমি অফিসের খাবারটা এখনও পাইলাম না, এক বছর পার হয়ে গেল। সো ওয়েটিং ফর দ্য নেক্সট ওয়ান। বাট ইকবাল ভাইয়ের ব্যাপারে যদি একটা কথা বলতে হয়, আমি ওনার ফ্যান হয়েছি যখন একবার কোনো একটা স্পিকিং সেশনে আই ওয়াজ লিসনিং টু হিজ স্পিচ অ্যান্ড হি মোটিভেটেড মি আ লট, সো ওখান থেকে ওনাকে আমি অ্যাকচুয়ালি অনেক কি বলবো অ্যাডমায়ার করি, অনেক অ্যাপ্রিসিয়েট করি। সো ইয়া, অ্যান্ড এদিকে আমার সাথে আবার হিরো আছে, ওসামা বিন নূর। আচ্ছা, কি ভাইয়ার বার্থডে কবে, কয়েকদিন আগে ছিল, সব দেখতেছে সবাই। আচ্ছা, সো বাহার ভাইয়ের একটা চমৎকার গুণ হচ্ছে যেটা, হ্যাঁ আচ্ছা ওকে, ইকবাল ভাই, সো ইকবাল ভাইয়ের একটা অসাধারণ গুণ হচ্ছে উনি সবার সাথে একটা চমৎকার সম্পর্ক রাখেন, এবং আমরা যারা যারা আছি সবসময়
ইউথদের সাথে কাজ করতে চাই, ওদেরকে নিয়ে কাজ করতে চাই, সবার সাথে বাহার ভাইয়ের, ইকবাল ভাইয়ের একটা চমৎকার সম্পর্ক, বাহার ভাই বলা যাবে না। সো এটা হচ্ছে ওনার একটা চমৎকার গুণ যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সবসময় উনি সবাইকে একসাথে করেন, একসাথে বসেন, একসাথে আলোচনা করি, একসাথে আড্ডা দিই, কিছু ভালো কিছু বের করা যায় কিনা আড্ডার মাঝখান দিয়ে। সো এটা চমৎকার একটা উদ্যোগ, আজকে আমরা এখানে আসছি সবাই মিলে কথাবার্তা বলছি, ইকবাল ভাই আমাদেরকে ট্রিট দিচ্ছেন। সো ইয়াস, হ্যাপি বার্থডে, বিলেটেড হ্যাপি বার্থডে বাহার ভাই, ইকবাল ভাই। ওকে, সো আমরা এখন মাইক ভাইয়ের সাথে কথা বলবো, প্লিজ সে সামথিং। ওকে, সো I guess Iqbal bhai, so thank you for inviting us. And one thing that I want to say about him, he's super. He's like one of the genuinest, the nicest super guy I ever met. So happy belated birthday, I guess. Thank you. Okay. Amra ekhon chole jabo aro kichu piyo manusher kache. Like, dekhi. No, life ta ekhono shesh hoyni. Dekh. Wow. Ami baki. Yeah. This is... Thank you, everybody. Shobai. আসার জন্য অনেক ধন্যবাদ। ইনফ্যাক্ট আরও বোধহয় 20-25 জন রাস্তায় আছে, তারা ইফতার করে রান্না হচ্ছে, ডিনার করবে এখানে, সবাইকে অনেক ধন্যবাদ। কিন্তু আমার একটা কষ্ট আছে, সেটা হচ্ছে যে আমি আসলে চাই 1000 লোককে দাওয়াত দিতে, কিন্তু আমার বাসায় এত লোকের জায়গা হবে না। সো আমি সরি যাদেরকে বলতে পারি নাই। ইনশাল্লাহ নেক্সট প্রোগ্রামে আমি সবাইকে ইনভাইট করবো। অনেক ধন্যবাদ। ওকে, এগেইন উই ক্যান সে অল টুগেদার হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ইকবাল ভাই, এবং আই থিঙ্ক সো আমরা এখন, ওকে টাটা। ওকে জাফরি ভাই, আপাতত আনিকা আমরিনের সাথে আছি, পরে।